29 অক্টোবর ওয়ার্ল্ড স্ট্রোক ডে। এবারকার ওয়ার্ল্ড স্ট্রোক ডে প্রতিপাদ্য পাওয়ার অফ সেভিং প্রিসিয়াস টাইম। পৃথিবীব্যাপী স্ট্রোক রোগীর সচেতনতা বৃদ্ধি এবং যারা ভালনারেবল অর্থাৎ স্ট্রোক হওয়ার চান্স থাকে তাদেরকে সতর্ক করার জন্য এই দিবসটি সাধারণত পালন করা হয়। ব্রেইনের রক্তনালী বন্ধ হয়ে অথবা টেম্পোরারি পার্মানেন্টভাবে বন্ধ হয়ে ব্রেইনের একটা অংশ নষ্ট করে দেয়, এটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। আরেকটা আছে হেমোরেজিক স্ট্রোক, যেটা হলো ব্রেইনের একটা রক্তনালী ছিঁড়ে যেয়ে ব্রেইনের ভিতরে রক্তক্ষরণ হয়ে এই রক্তক্ষরণটা ব্রেইনের রক্ত চলাচল বন্ধ করে দেয়। যদি ডায়াবেটিস ঠিকমতো কন্ট্রোল না থাকে তাহলে তার স্ট্রোক হওয়ার চান্স বহুগুণ বেড়ে যায়। উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোল করা না হয় বা অনিয়মিতভাবে কন্ট্রোল হয় সেটার জন্য তার স্ট্রোকের চান্স বেড়ে যায়। 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা এই টাইমটুকুতে যদি আপনি কোনো টার্শিয়ারি লেভেল হসপিটাল যেখানে স্ট্রোকের চিকিৎসা হয় এখানে আসতে পারেন, তাহলে ইমিডিয়েট এই টাইমের ভিতরে আপনাকে কিছু ইঞ্জেকশন অথবা কিছু ধরনের ইন্টারভেনশন আছে এটা যদি দেওয়া সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রোক ফুললি রিকভারেবল। আশার ভাষা নিয়ে আসগর আলী হসপিটাল।